প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আমি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। তোমাদেরকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এই অধ্যায়ে ইতিমধ্যে আমরা আপেক্ষিকতা অংশ নিয়ে আলোচনা করেছি এবং আপেক্ষিকতা অংশের কিছু গাণিতিক সমস্যার মাধ্যমে সেটা বোঝানোর আমরা চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী যে অংশটা সেটা হচ্ছে যে বিশেষ করে ফটোতড়িৎ ক্রিয়া, কম্পন ক্রিয়া, বিভুগলির তরঙ্গ, দৈর্ঘ্য, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, কৃষ্ণ বস্তুর বিকিরণ, এক্সরে, এই বিষয়গুলো নিয়ে আরেকটা অংশ আমরা বিবেচনা করি সৃজনশীল কোশ্চেনের জন্য। আপেক্ষিকতা অংশ আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। এখন আমি সেই ফটোতড়িৎ ক্রিয়া এবং কম্পন ক্রিয়াকে নিয়ে এখানে দুটো কোশ্চেন উপস্থাপন করেছি, যেগুলো বিগত বোর্ডের পরীক্ষায় এসেছে। আমরা এই বিষয়গুলো যদি দুটো কোশ্চেন একটু ভালো করে যদি বোঝার চেষ্টা করি, তাহলে আমরা এই অংশ থেকে যে কোনো ধরনের সৃজনশীল কোশ্চেনের আমরা আনসার করতে পারব। আশা করছি শিক্ষার্থীরা তোমরা খাতা কলম নিয়ে বসছ। এখানে যেহেতু গাণিতিক সমস্যা, সুতরাং সেগুলি তোমাদেরকে করেই বের করতে হবে। আমি তোমাদেরকে ইনস্ট্রাকশান দেব এবং কীভাবে করতে হবে সেটা আমরা দেখিয়ে দিব এবং মূল ফর্মুলাগুলো লিখে বোঝানোর চেষ্টা করব। প্রথম যে কোশ্চেনটি আমি এখানে সৃজনশীল কোশ্চেন উপস্থাপন করলাম, সেখানে হচ্ছে যে ইলেকট্রনের সাথে সংঘর্ষের পরে 4400 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আপতিত ফোটন 60° কোণে বিক্ষিপ্ত হয়ে একটি ধাতব পৃষ্ঠকে আঘাত করে। ধাতব পৃষ্ঠের কার্যক্ষেত্র 2.5 ইলেকট্রন ভোল্ট। আপতিত ফোটনের শক্তিগত ফটো ইলেকট্রন ও বিক্ষিপ্ত ইলেকট্রনের মধ্যে কোনটির গতিশক্তি বেশি যাচাই কর। প্রথমে এই কোশ্চেনটাতে যদি আমরা আসি, এখানে যে বিষয়টা আমরা দেখতেছি কি আছে, যে ইলেকট্রনের সাথে সংঘর্ষের পরে এত তরঙ্গ দৈর্ঘ্যের আপতিত ফোটন এত ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়ে ধাতব পৃষ্ঠকে আঘাত করে। তাহলে এটা তোমরা দেখে অনেকটা বুঝি পেয়েছ, যেহেতু এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো গিয়ে কোনো একটি কি করলো তোমার ইলেকট্রনের সাথে বা কোনো ধাতব পাতের সাথে বাধাপ্রাপ্ত হয়ে সংঘর্ষে এত ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়ে গেছে। সুতরাং বিক্ষেপণের ফলে যে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের যে সূত্র, এই সূত্রটি আমাদের লাগবে, তাই না? আর যেহেতু এখানে শক্তির কথা বলা হয়েছে এবং কার্যক্ষেত্র তো আমরা জানি ডব্লিউ নট সমান এ সি ইউ নট, তাহলে এই সূত্রগুলো এখানে সংশ্লিষ্ট এবং ই সমান এইচ নিও, এই সূত্রগুলো কিন্তু এখানে সংশ্লিষ্ট। আর দ্বিতীয় অংশে যে বিষয়টা আমরা দেখতেছি, যে কোনো ধাতুর উপরে এত তরঙ্গ দৈর্ঘ্যের অতি বেগুনি রশ্মি ফেলা হলো ধাতুর কার্যক্ষেত্রক, এত এখানেও কার্যক্ষেত্রক দেওয়া আছে, তবে এখানে নিঃসৃত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগ নির্ণয় কর। এই বিষয়টা আসছে ফটো তড়িৎ ক্রিয়া থেকে, যেখানে আমরা জানি গতিশক্তি বের করার জন্য যে একটা সমীকরণ আছে, হাফ এম বি ম্যাক্সিমাম স্কোয়ার সমান এইচ নিউ মাইনাস ডব্লিউ নট, আমরা সেটাতে আসতেছি। আর দ্বিতীয় অংশে যেটা উদ্দীপকের তথ্য থেকে আপতিত ফোটনের কম্পাঙ্ক বনাম গতিশক্তির লেখ চিত্র অঙ্কনপূর্বক লেখটির কম্পাঙ্ক অক্ষকে সেট করার কারণ ব্যাখ্যা কর। ওই যে আইনস্টাইনের যে ফটো তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা, সেখানে যে এক্স অক্ষের দিকে কম্পাঙ্ককে দিয়ে এবং ওয়াই অক্ষের দিকে গতিশক্তিকে দিয়ে যে লেখচিত্রটা আমরা শিখেছি থিওরিটিক্যাল, সেই বিষয়ের আলোকে এই বিষয়টা আমরা ব্যাখ্যা করব। এখন আসো প্রথম যে বিষয়টা, সেটা আপতিত ফোটনের শক্তি নির্ণয় করো। তাহলে আমরা কিন্তু মুছতে হচ্ছে এর মধ্যে, আমি নিচে যতটুকু পারি সেটা আমরা চেষ্টা করব, পরে উপরে মুছে লিখব। দেখো এখানে প্রশ্ন যেটা, যে ইলেকট্রনের সাথে সংঘর্ষের পরে এত তরঙ্গ দৈর্ঘ্যের আপতিত ফোটন, তাহলে আমরা তো জানি যে এটা একটা আপতিত এক্স রে ফোটন আমরা ধরে নিলাম। এটা যাচ্ছে, যার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে তোমার 4400 অ্যাংস্ট্রম, এটাকে আমরা মিটারে প্রকাশ করতে পারবো, এবং সেটা হচ্ছে যে কত সেটা আমরা জানি, 4400 × 10⁻¹০ মিটার এটা আসছে। তাহলে এখন প্রথমে বলছে যে আপতিত ফোটনের শক্তি নির্ণয় করো। তাহলে আপতিত যে ফোটন, এটা তো হচ্ছে যে আপতিত, এটার নাম হচ্ছে যে আপতিত ফোটন, এটা আমরা জানি যে আপতিত ফোটন। এই আপতিত ফোটন এসে আমরা জানি যে একটা স্থির ইলেকট্রনের সাথে ধাক্কা খাবে,
তারপর সে তার দিকের অভিমুখ থেকে বিকৃত হয়ে এই দিকে যাবে, যেটাকে আমরা থিটা দিয়ে লিখি। তারপরে স্থির ইলেকট্রনটি একটি গতিশক্তি অর্জন করে এইদিকে কি করবে তোমার যাবে আমরা জানি। তাহলে আমাদের প্রথম যে প্রশ্নে দেওয়া আছে আপতিত ফোটনের শক্তি নির্ণয় করো, তাহলে এটা আমরা খুব সহজে নির্ণয় করতে পারি। আপতিত ফোটনের শক্তির সমীকরণ E সমান এইচ নিউ, যেখানে নিউ হচ্ছে যে ফোটনের কম্পাঙ্ক আর এইচ হচ্ছে যে প্লাঙ্কের ধ্রুবক। তাহলে এখানে আবার কম্পাঙ্কের সাথে আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কি, যেহেতু সি সমান নিউ ল্যামডা, তাহলে সুতরাং নিউ সমান আমরা পাই সি বাই ল্যামডা, অর্থাৎ এখানে আমরা এটাকে দেখতে পারি এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে এই ল্যামডার মান যদি আমরা এটা বসাই, এইচ এবং সি এগুলো তো কনস্ট্যান্ট মান, আমরা জানি এটা প্ল্যাঙ্কের ধ্রুবক, এটা হচ্ছে যে আলোর বেগ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ, আর ল্যামডাটা আমার এখানে দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা এই শক্তিটা বের করতে পারবো। তাহলে যেহেতু এটা গাণিতিক সমস্যা, আমাদের পরবর্তী কাজগুলো করতে হলেও কিন্তু আমাদেরকে এটা বের করতে হবে। তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো প্রথমটি যে আপতিত যে ফোটন আসতেছে এই ফোটনের শক্তি আমরা এই সমীকরণের মাধ্যমে নির্ণয় করব। তাহলে এটার মাধ্যমে যদি আমরা নির্ণয় করি তাহলে কি আসবে, এখানে আমরা লিখি হ্যাঁ, তাহলে ফটো ইলেকট্রন এবং এর শক্তি নির্ণয় করার জন্য তাহলে আমাদেরকে কিন্তু এই কোশ্চেনগুলো মুছে ফেলতে হবে। আমরা তোমরা যেহেতু বারবার এটা দরকার হলে ব্যাগে গিয়ে কোশ্চেন দেখতে হবে, আর কিনা হয়তো আমরা আনসার বের করতে পারবো না। তাহলে প্রথমটির জন্য আমাদের বিষয়টা হচ্ছে যে এটা দেখো, তাহলে আমরা ঘয়ের আনসারটা করতে পারতেছি এইভাবে যে ই সমান এস সি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে এস এর মান কত তোমাদের জানা আছে, 6.63 × 10⁻³⁴ জুল সেকেন্ড, তাই না? আর সি এর মান আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই ল্যামডা, ল্যামডা হচ্ছে যে 4400 angstrom, যেটাকে আমরা মিটারে লিখি 10⁻¹০ মিটার। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে আমাদের কত হবে লাস্ট পর্যন্ত, এটা আমাদেরকে কি করতে হবে তোমার সমাধান করতে হবে। সমাধান করলে এটার মান আসবে 4.5205 × 10⁻¹⁹ জুল। আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের গয়ের আনসার। পরবর্তী যে অংশটা ছিল সেটা ছিল যে আমাদের যে ফটো ইলেকট্রনের গতিশক্তি এবং বিক্ষিপ্ত ইলেকট্রনের গতিশক্তি এই দুটোর মধ্যে কোনটির পরিমাণ বেশি সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো শিক্ষার্থীরা, এখানে যদি আমরা খেয়াল করি যে এখানে আমরা যদি দেখি, আমি এটা মুছে ফেলি প্রয়োজনে আমরা প্রশ্নের জন্য একটু দেখব, তাহলে ই সমান আমরা পেলাম এটা। তাহলে এখন দেখো, আমরা জানি ফটো তড়িৎ ক্রিয়ার যে সমীকরণটা, সেই ফটো তড়িৎ ক্রিয়ার সমীকরণ করে যে আমরা যেটাকে পাই যে এইচ নিউ সমান তোমার হাফ এম বি ম্যাক্সিমাম স্কোয়ার প্লাস কার্যাফ্যাক্ট অফ ইউ নট। তাহলে এখান থেকে যদি আমরা গতিশক্তি নির্ণয় করি যে এটা এটা যে কথা, বা আমরা এটাকে যদি লিখি ই কে ওয়ান, তাহলে এই গতিশক্তিটা আমরা কি পাবো এখানে, যে ই সমান ই কে ওয়ান প্লাস ডব্লিউ নট। তাহলে সুতরাং ই কে ওয়ান এটা হচ্ছে যে কি তোমার ফটো ইলেকট্রনের গতিশক্তি। তাহলে ফটো ইলেকট্রনের গতিশক্তির জন্য আমরা পাই ই কে ওয়ান সমান ই মাইনাস ডব্লিউ নট। তাহলে ই এর মান আমরা কত পাইলাম, 4.5205 × 10⁻¹⁹ মাইনাস ডব্লিউ নট। কার্যফ্যাক্টর আমাদের কত ছিল, কার্যফ্যাক্টর ছিল তোমার 2.5, তাহলে 2.5 ইলেকট্রন ভোল্ট।
তাহলে ইলেকট্রন ভোল্টকে আমরা যদি জুলে নিতে হয় তাহলে কি করতে হবে 1.6 ইনটু 10 পাওয়ার মাইনাস 19 দ্বারা গুণ করতে হবে তাহলে এই এত জুল থেকে যদি আমরা এত জুল যদি বিয়োগ করে দিই তাহলে আমার কত আসবে দেখো তাহলে এই জিনিসটা যদি আমরা এখন বের করি এটাকে গুণ করলে হবে যে কত তোমার 4 তাহলে 4 যদি আমার চলে যায় এটা হয়ে যাচ্ছে 0.5205 ইনটু 10 পাওয়ার মাইনাস 19 জুল তাহলে ইকে1 হচ্ছে যে ফটো ইলেকট্রন তাহলে সুতরাং আমরা পাইলাম যে ফটো ইলেকট্রনের গতি শক্তি ফটো ইলেকট্রনের তাহলে গতি শক্তি আমরা পেলাম যে ইকে1 সমান আমরা এটা পেলাম এবার আমরা বের করব বিক্ষিপ্ত ইলেকট্রনের গতি শক্তি কত এই বিষয়টা আমরা জানি যে যখন এই ইলেকট্রনটি আপতিত ফোটন যখন একটা ইলেকট্রনের সাথে বা ধাতুর সাথে ধাক্কা খেয়ে যখন যাবে তখন সেই ক্ষেত্রে যে বিক্ষিপ্ত এই যে বিষয়টা আমরা একটু আগে শিখলাম যে এটা হচ্ছে স্থির ইলেকট্রন তাহলে এটা তার গতির অভিমুখ থেকে এদিকে কি করলো তোমার চলে গেল তাহলে এটার শক্তি যদি আমরা ই ফ্রাইম যদি ধরি আপতিত ফোটনের শক্তি যদি ই যদি ধরি আমরা এখানে জানি আর ইলেকট্রনটি যেটি কি হবে তোমার এটা তো হচ্ছে যে বিক্ষিপ্ত ইলেকট্রন এটা হচ্ছে যে বিক্ষিপ্ত ইলেকট্রন তাহলে এই ইলেকট্রনের গতি শক্তি যদি আমাদেরকে বের করতে হয় আমরা তো জানি আপতিত ফোটন যে শক্তি নিয়ে আসবে আশা করে যখন স্থির ইলেকট্রনের সাথে বা ধাতুর সাথে ধাক্কা খাবে তখন সেই কিছু শক্তি এই ইলেকট্রন অর্জন করবে তাহলে তার অর্জিত এই ইলেকট্রনের এই শক্তিটা আমরা পাব সেই যেটুকু হারাইছে হারিয়ে এটা এদিকে যাবে এবং সেই ক্ষেত্রে আমরা জানি কম্পাঙ্ক তার কি হয়ে যাবে কমে যাবে এখানে যদি আমরা কম্পাঙ্ক এস নিউ যদি লিখি আর এটাকে যদি আমরা লিখি এস নিউ প্রাইম আমার এখানে কিন্তু নিউ ইজ গ্রেটার দেন নিউ প্রাইম যদি তরঙ্গ দৈর্ঘ্যের বেলায় আসি যেহেতু আমরা এটাকে লিখতে পারি এস সি ডিভাইডেড বাই ল্যামডা আর এটাকে আমরা লিখতে পারি এস সি ডিভাইডেড বাই ল্যামডা প্রাইম তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার ল্যামডা প্রাইম ইজ গ্রেটার দেন কত তোমার ল্যামডা যেহেতু আপতিত এক্স রে ফোটনের শক্তি অপেক্ষা বিক্ষিপ্ত ফোটনের শক্তি কম এবং যেটুকু কম সেই পরিমাণ শক্তি কে করবে তোমার ইলেকট্রনে অর্জন করে বিক্ষিপ্ত হয়ে যাবে তাহলে সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি বিক্ষিপ্ত ইলেকট্রনের গতি শক্তি সমান আপতিত ফোটনের শক্তি মাইনাস বিক্ষিপ্ত ফোটনের শক্তি তাহলে দেখো গয়ের আনসারটা আমরা এইভাবে করতে পারি তাহলে গয়ের আনসারটা আমরা এইভাবে করতে পারবো যে দেখো দেখো গয়ের আনসারটা আমরা এইভাবে করতে পারবো যে তাহলে এখানে আমরা লিখতে পারি যে আপতিত ফোটনের শক্তি সমান আমরা পাচ্ছি বিক্ষিপ্ত ফোটনের শক্তি প্লাস বিক্ষিপ্ত ইলেকট্রনের শক্তি তাহলে সুতরাং বিক্ষিপ্ত ইলেকট্রনের শক্তি আমরা যদি এটাকে ধরি বিক্ষিপ্ত ইলেকট্রনের শক্তিকে আমরা ধরে নিলাম যে ই প্রাইম তারপরে বিক্ষিপ্ত ফোটনের শক্তি বিক্ষিপ্ত ইলেকট্রনের শক্তিকে যদি আমরা গতি শক্তিকে কি ধরি বিক্ষিপ্ত ইলেকট্রনের গতি শক্তি আর কি এটা সেটাকে যদি আমরা ই কে ধরি আর এটা যদি আমরা ই যদি ধরি তাহলে সুতরাং আমরা লিখতে পারি ই কে সমান বিক্ষিপ্ত ফোটনের গতি শক্তি সমান আমরা পাব ই মাইনাস ই প্রাইম তাহলে ই এর মান কত আমরা যদি এখানে আসি দেখো এই ই এর মান আমরা পাচ্ছি 4.5
205 into 10 power minus 19 minus এখন e প্রাইমটা হবে যে কি e প্রাইম হবে যে ac divided by lambda prime এখন lambda prime আমরা কিভাবে পাবো এটা তো আমরা জানি ওই যে কম্পন ক্রিয়া সেখানে যেটা আমরা শিখলাম যে a lambda prime এটা যদি আমার lambda যদি হয় তরঙ্গ দৈর্ঘ্য এটা যদি lambda prime যদি হয় আর এটি যদি থিটা কোণে যদি বিক্ষিপ্ত হয়ে যায় তাহলে আমরা ল্যামডা প্রাইমের ইকুয়েশন পাই এইভাবে যে ল্যামডা প্রাইম সমান ল্যামডা প্লাস এস ডিভাইডেড বাই এম নট সি ইনটু 1 মাইনাস cos থিটা তাহলে এখানে ল্যামডাটা আমার কত আসছে 4400 ইনটু 10 পাওয়ার মাইনাস 10 প্লাস এইস এর মান হচ্ছে যে 6.63 ইন্টু 10 পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড নিচে হচ্ছে যে এম নট হচ্ছে স্থির ইলেকট্রনের গড় 9.1 ইন্টু 10 পাওয়ার মাইনাস 31 কেজি এবং সি এর মান আমরা জানি 3 ইন্টু 10 পাওয়ার 8 তাহলে এখন আমরা দেখি এখানে ল্যামডা প্রাইমের মানটা কত আসে তাহলে এখানে যদি আমরা আনসারের যদি করি এটা সমাধানটা যদি করি তাহলে আমার এই মানটা আসবে যে 4400.012 ইনটু 10 পাওয়ার মাইনাস 10 মিটার অর্থাৎ এত অ্যাংস্ট্রম তাহলে এই ল্যামডা প্রাইমের মান এখন যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে এই মোট ফোটনের শক্তি থেকে বিক্ষিপ্ত ফোটনের শক্তিটা আমরা এখান থেকে ল্যামডা প্রাইমের মান বসিয়ে আমরা মোট শক্তিটা পাব কিভাবে পাব তাহলে আমরা পাচ্ছি ই কে টু এটাকে আমরা লিখলাম যে ই কে টু এটা হচ্ছে যে বিক্ষিপ্ত ইলেকট্রনের শক্তি এটা হচ্ছে যে বিক্ষিপ্ত ইলেকট্রনের গতিশক্তি তাহলে আমরা এটা পাচ্ছি ই কে টু সমান তাহলে এটাকে যদি আমরা করি তাহলে আমাদের কত আসবে এখানে আমরা সেটাকে পাচ্ছি যে 4.5205 ইনটু 10 পাওয়ার মাইনাস 19 মাইনাস এইচ এর মান আমরা পাচ্ছি 6.63 ইনটু 10 পাওয়ার মাইনাস 34 ইনটু 3 ইনটু 10 পাওয়ার 8 আর ল্যামডা প্রাইমের মান আমরা পাচ্ছি 4400.012 ইন্টু 10 পাওয়ার মাইনাস 10 তাহলে এখান থেকে এটা করলে কত আসবে তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করবা আমরা এই মানটা পাচ্ছি ই কে টু এর মান পাবো যে 1 ইন্টু 10 পাওয়ার মাইনাস 23 জুল তাহলে আমরা বিক্ষিপ্ত ইলেকট্রনের গতিশক্তি পেলাম এটা এর আগে আমরা এটা তো হচ্ছে যে বিক্ষিপ্ত ইলেকট্রনের আর ফটো ইলেকট্রনের গতিশক্তি আমরা যেটা পেয়েছিলাম ফটো ইলেকট্রনের গতিশক্তি ই কে ওয়ান যেটা আমরা মুছে ফেললাম সেটা আমাদের ছিল যে 0.5205 ইন্টু 10 পাওয়ার মাইনাস 19 জুল তাহলে এখানে দেখা যাচ্ছে যে ফটো ইলেকট্রনের গতিশক্তির মান বিক্ষিপ্ত ইলেকট্রনের গতিশক্তির মানের চেয়ে বেশি এটা যেহেতু 1 ইন্টু 10 পাওয়ার মাইনাস 23 আর এটা হচ্ছে 10 পাওয়ার মাইনাস 19 যেহেতু পাওয়ার মাইনাস সুতরাং এটা বড় পাওয়ার ছোট হলে এটা তুলনা কি হবে তোমার বড় হবে সুতরাং যেহেতু আমরা দেখতে পাচ্ছি ই কে ওয়ান ইজ গ্রেটার দ্যান ই কে টু সুতরাং আমরা বলতে পারি যে ফটো তড়িৎ ক্রিয়ার ইলেকট্রনের গতিশক্তি বিক্ষিপ্ত ইলেকট্রনের তোমার গতিশক্তি অপেক্ষা বৃহত্তর তাহলে শিক্ষার্থীরা আমরা প্রথমটা এইভাবে করলাম দ্বিতীয় যেটি ছিল দ্বিতীয় কোশ্চেনটা ছিল এরকম যে আমরা যদি দেখি
তাহলে দেখো আমাদের পরের কোশ্চেনটা ছিল যে এটা যে কোশ্চেনটা ছিল এরকম যে ফুসিষ্য তরঙ্গ দৈর্ঘ্যের একটি অতি বেগুনি রশ্মি কোশ্চেনটা এরকম ছিল যে ফুসিষ্য তোমার তরঙ্গ দৈর্ঘ্যের একটি বেগুনি রশ্মি কি করলো তোমার এসে ফটো তড়িৎ ক্রিয়া কি হয়েছে তোমার মানে নিঃসৃত হলো ইলেকট্রন নিঃসৃত হয়েছে এবং এটা কার্যপ্রেক্ষক দেওয়া ছিল এটা কার্যপ্রেক্ষকটা দেওয়া ছিল W নট সমান 2.3 ইলেকট্রন ভোল্ট তাহলে তোমার প্রথমে বলা হয়েছে যে যে সর্বোচ্চ গতি শক্তি বের করার জন্য তাহলে W নট যদি এত হয় আমরা এটাকে করতে পারি এত ইন্টু 1.6 ইন্টু 10^-19 কত তোমার জুল আর যে তরঙ্গ দৈর্ঘ্যে আলোক রশ্মি আসলো সেটা ল্যামড়াটা ছিল যে কত তোমার ফুসিষ্য অ্যাংস্ট্রম তাহলে এটাকে আমরা লিখতে পারি ফুসিষ্য ইন্টু 10^-10 মিটার তাহলে ল্যামড়া এত পাইলাম আমরা W নট পাইলাম যে এত তাহলে এখন গতি শক্তি যদি বের করতে আমরা কিভাবে জানি ব্যাক বের করতে বলেছে হাফ এম বি ম্যাক্সিমাম স্কয়ার সমান এস নিউ মাইনাস কত তোমার W নট তাহলে আমরা এখান থেকে যদি বি ম্যাক্সিমামটা যদি বের করি তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে 2 ইনটু আমরা এটাকে লিখতে পারি এ সি বাই ল্যামড়া মাইনাস W নট ডিভাইডেড বাই এম এটাকে আমরা যদি রুট করি তাহলে আমরা এই ব্যাগের মানটা যদি আমরা এস এর মান বসাই 6 কত এস এর মান আমরা জানি 6.63 ইনটু 10^-34 জুল কত তোমার সেকেন্ড ল্যামড়ার মান আমার দেওয়া আছে W নট দেওয়া আছে এম হচ্ছে যে কি তোমার ইলেকট্রনের ভর যেটা আমরা জানি 9.1 × 10^-31 কেজি তাহলে এই মানগুলো যদি আমরা বসাই তাহলে আমরা ব্যাগের মান এখানে কত পাবো ব্যাগের মান পাবো 9.7 × 10^5 মিটার পার সেকেন্ড এটা গয়ের আনসার বলছে যে 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 ইলেকট্রনগুলো যে নিঃসৃত হয়েছে ইলেকট্রনগুলির সর্বোচ্চ বেগ কত সেটা নির্ণয় করার জন্য তাহলে ফটো তড়িৎ ক্রিয়ার সেই সমীকরণ থেকে আমরা সেটা বের করতে পারি দ্বিতীয় যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে যে আমরা জানি বিষয়টা কিভাবে আমরা করব আমরা তো জানি এখানে ফটো তড়িৎ ক্রিয়ার মধ্যে যখন আমরা গতি শক্তি বের করি গতি শক্তি সমান আমরা জানি যে এস নিউ মাইনাস কার্যপ্রেক্ষক মানে এস নিউ নট যেটাকে আমরা বলতে পারি যে এস নিউ মাইনাস কত তোমার নিউ নট তাহলে আমাদের এখানে একটা বিষয় আমরা পেলাম যে ফটো তড়িৎ ক্রিয়া যতই নিউ মাইনাস নিউ নট এর মানটা বেশি হবে ততই ফটো ইলেকট্রনের গতি শক্তি কিন্তু সবচেয়ে বেশি হবে যেহেতু নিউ নট হচ্ছে যে শোষণ কম্পাঙ্ক তাহলে যে কোনো একটা ধাতুর জন্য শোষণ কম্পাঙ্ক কিন্তু নির্ধারিত তাহলে নিউর মান অর্থাৎ আপতিত ফোটনের কম্পাঙ্ক যত বেশি হবে ততই আমরা শক্তির মানটা কি পাবো তোমার বেশি পাবো এখন এখানে যদি আমরা সেই মানগুলোকে যদি আমরা বের করি এবং গতি শক্তি যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা কিন্তু এখানে একটা গ্রাফ জানি যে গ্রাফটা আমরা শিখেছি এইভাবে যে দেখো শিক্ষার্থীরা সেটা হচ্ছে যে এখানে যদি আমরা সেটাকে দেখি গ্রাফটা আসবে যে এইভাবে যে এইদিকে যদি আমরা কম্পাঙ্ককে নিই এইদিকে হচ্ছে যে ফোটনের কম্পাঙ্ক যেটাকে আমরা বলতে পারি নিও আর এইদিকে যদি আমরা গতি শক্তি নিই গতি শক্তি যেটাকে আমরা ইকে যে ইকে সমান আমার কিন্তু হইতে পারে কি হাফ এম বি ম্যাক্সিমাম স্কোয়ার এটাও হইতে পারে অথবা ইবি নট বা ইবি যেটাকে আমরা বলি যে নিবৃতি বিভব তাহলে এটা দিয়ে যখন আমরা বসাবো তাহলে এখানে যে শোষণ কম্পাঙ্ক আমরা কিন্তু ওখান থেকে পাবো পেলে এখানে কি পাবো আমরা এই ধরনের একটা গ্রাফ পাবো যেটা আমরা জানি
যে এই গ্রাফটা হচ্ছে যে কি এটা হচ্ছে যে আমাদের নিউ নর্থ যেটাকে আমরা বলি যে শোষণ কম্পাঙ্ক আর এখানে যখন আমরা একটা শক্তির মান পাবো এই যে গতি শক্তি মনে করো আমি এটা দিয়ে একটা মান পেলাম তাহলে এই গতি শক্তির মানটা আমরা এখানে লিখব আর এখানে যে কম্পাঙ্ক এই কম্পাঙ্কের মানটা এখানে লিখলে আমরা এই বিষয়টা আমরা কি তোমার পাবো এবং এখানে যে ঢাল যেটা সেটা কি করবে তোমার মূল বিন্দুকে এক্স অক্ষকে সেট করবে যেটা হচ্ছে যে নিউ নর্থ যেটাকে আমরা বলি যে শোষণ কম্পাঙ্ক এবং এখান থেকে কিন্তু আমরা প্ল্যাঙ্কের ধ্রুবক পাই ওই যে কথাটা বলা হয়েছে এটা কেন মূল বিন্দুকে স্পর্শ করবে এখান থেকে আমরা যে ট্যাঞ্জেন্ট নির্ণয় করব ট্যাঞ্জেন্টটাই মাধ্যমে এটা ঢাল নির্ণয় করব যেটি দ্বারা আমরা সম্পর্কটা পেয়েছিলাম আমরা থিওরিটিক্যাল কিন্তু এটা পেয়েছিলাম যে এটা যদি আমার থিটা যদি হয় তাহলে ট্যান থিটা সমান আমার লম্ব বাই ভূমি তাহলে লম্বটা হচ্ছে যে এখানে গতি শক্তি যেটাকে আমরা লিখি কত তোমার মনে করো ইবি গতি শক্তিটা আমরা ইবি লিখলাম আর এই দিকে হচ্ছে যে এটা যদি নিউ হয় তাহলে নিউ মাইনাস কত তোমার নিউ নট আর এই ট্যান থিটার মাধ্যমে আমরা ঢাল নির্ণয় করি যেটাই হচ্ছে যে প্ল্যাঙ্কের ধ্রুবক এখানকার এই যখন কম্পাঙ্ককে এবং গতি শক্তিকে দিয়ে আমরা লেখচিত্র অঙ্কন করি কম্পাঙ্ক হচ্ছে যে চলক এটা হচ্ছে যে চলক এটা আমরা গাণিতের স্বাধীন চলক এটা হচ্ছে যে অধীন চলক তাহলে এই স্বাধীন চলকে কম্পাঙ্কের পরিবর্তনের যে অধীন চলক যেটা আমরা গতি শক্তিটা পাচ্ছি সেইটার মাধ্যমে আমার যে ত্রিভুজটা হলো এটার ঢালটা হচ্ছে যে প্ল্যাঙ্কের ধ্রুবক অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি যে কত তোমার এস তাহলে এখান থেকে আমরা এই বর্ণনাটা দিতে পারি যে ফটো তৈরি ক্রিয়ায় যখন আমরা কম্পাঙ্ককে এক্স অক্ষের দিকে এবং গতিশক্তিকে ওয়াই অক্ষের দিকে দেব তখন সেক্ষেত্রে যে ট্যাঞ্জেন্ট বা আমরা ঢাল নির্ণয় করব সেটাই দ্বারা আমাদের সেই ফটো তৈরি ক্রিয়ার সেই বিখ্যাত সমীকরণ যেটা আমরা পেয়েছিলাম সেটা আমরা পাব তাহলে শিক্ষার্থীরা এইভাবে আরও যত কোশ্চান আছে বিভিন্ন বোর্ডের কোশ্চান এই কোশ্চানগুলো তোমরা অনুশীলন করবে বেশি বেশি করে চর্চা করতে হবে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সুতরাং আশা করি তোমরা এগুলো আরও বেশি বেশি করে অনুশীলন করবে আজকে আমরা এখানে শেষ করতে হচ্ছে তাহলে নেক্সট ক্লাসে আমরা পরবর্তী আরেকটা নতুন চ্যাপ্টারে আমরা যাব আশা করি এই পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে আল্লাহ হাফেজ